নমস্কার বন্ধুরা আপডেট ফর ইউ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা তীব্র থেকে কি মুক্তি মিলবে আবহাওয়া দপ্তর কী বলছে এবং আজকের আবহাওয়া কীরকম থাকবে সেই নিয়ে আজকের ভিডিও দেখতে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি আর হ্যাঁ যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল নোটিফিকেশান অন করে নেবেন দক্ষিণবঙ্গকে বর্ষাপাত না দিলেও উত্তরবঙ্গে সঠিক সময়ে ঢুকছে বৃষ্টির মরশুম আগামী ছয় জুন রাজ্যে পা রাখছে বর্ষা তবে দক্ষিণবঙ্গে এই বর্ষা ঢুকতে সময় লাগবে এদিকে ইতিমধ্যেই ভোট উত্তাপের সঙ্গে পাল্লা দিয়েই বাড়ছে গরম তবে বৃহস্পতিবার এই অস্বস্তি কাটিয়ে উঠবে বলে দাবি আবহাওয়া দপ্তরের সাইক্লোনফোনি কেটে যাওয়ার পর থেকেই অবস্থা অসহনীয় হয়ে ওঠে রাজ্যে তীব্র গরমের ধাপটে হাঁসফাঁসানি গরমে অস্বস্তি আরও বাড়তে থাকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় লু হয়ে যায় বাড়তে থাকে তাপমাত্রা তবে আবহাওয়ার পূর্বাভাস স্বস্তির খবর জানিয়েছেন এদের রাজ্যের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলো নদীয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কলকাতার দিকে এলে তবেই কল্লোলিনী তিলোতোমা কলকাতা একটু স্বস্তি পেতে পারে তো বন্ধুরা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এবং আপনার জেলাতে বৃষ্টি কি হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আবার দেখো নতুন ভিডিও নিয়ে ততক্ষণটা আটাবো